বন্ধুরা, তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে পিছু হটল ইসরায়েলি পুলিশ। সেখানে তাদের দেওয়া ব্যারিকেড সরিয়ে রোববার রাতে রীতিমতো বিজয় উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিনিরা। প্রায় 2 সপ্তাহ আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক চত্বরটিতে রমজান উপলক্ষে আবারও সমবেত হওয়ার অনুমতি পেল তারা। দামেস্ক গেট পূর্ব জেরুজালেমের ইসরায়েল অধিকৃত এলাকার মধ্যে পড়ে। এবছর রমজানের শুরু থেকেই ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলিমরা সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধা পান। এ নিয়ে পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। জার্মান সংবাদ মাধ্যম ডয়েজভেলের খবর অনুসারে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দামেস্ক গেটের সামনে গত বছর রমজান পালন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারও সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল ইসরায়েলি পুলিশ। এ নিয়ে উত্তেজনা দেখা যায় ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে। শুরু হয় প্রতিবাদ, এক পর্যায়ে তা সহিংসতার রূপ নেয়। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ফিলিস্তিনি বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। ইসরায়েলি পুলিশও লাঠিসোঁটা নিয়ে দুর্গন্ধযুক্ত পানি নিক্ষেপ করে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। আন্দোলন ধীরে ধীরে পূর্ব জেরুজালেম ছাড়িয়ে পৌঁছে যায় ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরেও। এরপর গাজা থেকে ইসরায়েলের দিকে কয়েক দফায় রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে সহিংসতার চরম আকার ধারণ করে গত বৃহস্পতিবার। সেদিন ফিলিস্তিনি প্রতিবাদকারীরা জেরুজালেমের পুরনো শহরের প্রবেশপথ দামেস্ক গেটের কাছে জড়ো হয়েছিলেন। তখন কট্টর জাতীয়তাবাদী ইহুদি দল লেবাহার সমর্থক আরবদের মৃত্যু পর্যন্ত স্লোগান দিতে দিতে গেটের দিকে এগিয়ে যায়। এরপর শুরু হয় তুমুল সংঘর্ষ। সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হন। এ সময় ইসরায়েলি পুলিশের হাতে গ্রেপ্তার হন তাদের আরও অন্তত 50 জন। এরপর ধীরে ধীরে উত্তেজনা কমতে থাকে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনিরা সন্ধ্যার পর দামেস্ক গেটে ব্যারিকেড ছড়িয়ে ফেলেছেন। অবশ্য ইসরায়েলি পুলিশ বলছে তাদের কাছে ব্যারিকেড ছড়ানোর নির্দেশ এসেছিল। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ধর্মীয় কর্তৃপক্ষ, স্থানীয় নেতা ও দোকান মালিকদের সঙ্গে পরামর্শের পরে ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার দাবি, জেরুজালেম সকলের জন্য শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দামেস্ক গেটে সমবেত হওয়ার অনুমতি পাওয়ার পরপরই রোববার রাত থেকে সেখানে আনন্দ উল্লাস শুরু করেন ফিলিস্তিনিরা। এ সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা। তবে ইসরায়েলি পুলিশ পতাকাগুলো সিলিয়ে নিতে গেলে সেখানে আরও কয়েক দফা হাতাহাতি হয়। বন্ধুরা, 1967 যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ইসরায়েলি সরকার প্রাচীন শহরটিকে তাদের রাজধানী ঘোষণা করেছে। যদিও হাতে গোনা কিছু দেশ ছাড়া আন্তর্জাতিকভাবে এখনও এদের স্বীকৃতি মেলেনি। বিপরীতে ফিলিস্তিনিদের দাবি, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের একক রাজধানী হবে এই পূর্ব জেরুজালেম। বন্ধুরা, এরকমই সব তাজা খবর পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।